আয়ুব বচ্চুর শৈশব কাটে বন্দরনগরের চট্টগ্রামে। ১৬ই আগস্ট তার ১১তম জন্মদিনে তার বাবা একটি গিটার উপহার দেন তাকে, আর সেই কিশোর বয়সেই ব্রিটিশ ও আমেরিকান রক সঙ্গীত শুনতে শুরু করেন বাচ্চু। তার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে আয়ুব বচ্চুর গিটারের প্রতি ভালোবাসাও। তবে রক্ষণশীল পরিবারের সন্তান হওয়ায় সঙ্গীতকে ক্যারিয়ার হিসেবে নিতে বেশ বেগ পেতে হয়েছিল তাকে। চট্টগ্রামে আয়ুব বাচ্চুকে গিটার শেখাতো জেকব ডায়াস নামের একজন বার্মিজ ব্যক্তি। ১৯৭৬-এর দিকে সে তার এক বন্ধুর থেকে ধার নিয়ে ইলেকট্রিক গিটার বাজানো শুরু করে। পরে সেই গিটারের প্রতি তার ভালোবাসা দেখে তার বন্ধু তাকে গিটারটি উপহার হিসেবে দিয়ে দেয়। গিটার বাজানোয় পারদর্শী হয়ে ওঠা আয়ুব বাচ্চু চট্টগ্রামের কলেজ জীবনে সহপাঠী বন্ধুদের নিয়ে গোল্ডেন বয়েজ নামে একটি ব্যান্ড দল গড়ে তোলেন। পরে অবশ্য এর নাম বদলে করা হয় আগলি বয়েজ, যদিও সেই ব্যান্ডের গায়ক ছিলেন কুমার বিশ্বজিৎ এবং বাচ্চু ছিল গিটারিস্ট। আর সেই সময়ে তারা মূলত পটিয়ায় বিভিন্ন বিবাহ অনুষ্ঠান এবং শহরের বিভিন্ন ক্লাবেই গান করত। ৮০-এর দশকের শুরুর দিকে তিনি তার কলেজের ব্যান্ড ভেঙে সোলসে যোগদান করেন। তখন তার বয়স মাত্র ১৬ বছর। হারানো বিকেলের গল্প শিরোনামের গানে প্রথম কণ্ঠ দেন বাচ্চু। ১৯৮৯ সালে সোলস থেকেই শ্রোতাদের হৃদয়ে একের পর এক আঁচড় কেটেছেন আয়ুব বাচ্চু। ১৯৮৬ সালে তার প্রথম একক অ্যালবাম রক্তগোলাপ মুক্তি পায়। ময়না দ্বিতীয় অ্যালবাম মুক্তি পায় ১৯৮৯ সালে। তখন থেকে ধীরে ধীরে জনপ্রিয়তা বাড়তে থাকে তার। আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে। ১৯৯০ সালে আয়ুব বাচ্চু যাত্রা শুরু করেন নিজের ব্যান্ড দল এলআরবির। তবে আমরা আজ যেই এলআরবিকে জানি তার জন্ম আসলে হয়েছিল একটি ভুল থেকে। শুরুতে এর নাম এলআরবি নয়, বরং ইয়েলো রিভার ব্যান্ড YRB ছিল। এই দল গঠনের কিছুদিন পরে তারা ভারতে একটি অনুষ্ঠান করতে গেলে উদ্যোক্তারা ভুল ক্রমে তার ব্যান্ডের নাম লেখেন লিটল রিভার ব্যান্ড বা এলআরবি। ভুল হলেও নামটা পছন্দ হয়ে যায় আয়ুব বাচ্চুর, আর সেখান থেকেই জন্ম হয় আজকের জনপ্রিয় এই ব্যান্ড দল এলআরবির। এ নাম নিয়ে বেশ চলছিল দল, কিন্তু পরে তিনি জানতে পারেন এই নামে অস্ট্রেলিয়াতে একটি ব্যান্ড রয়েছে। এদিকে এলআরবির জনপ্রিয়তা তখন তুঙ্গে, ফলে আবারও নাম পরিবর্তনের পথে না হেঁটে বরং এলআরবির নতুন অর্থ বের করেন লাভ রানস ব্লাইন্ড। এরপর এলআরবি ধীরে ধীরে জনপ্রিয় হতে থাকে আন্তর্জাতিক অঙ্গনেও। দেশের বাইরেও প্রচুর কনসার্ট ও অনুষ্ঠানে অংশ নেয় তারা।